Assalamualaikum, Bismillahirrahmanirrahim. আজ আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো, তা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা। যদিও আমরা সবাই মুরগির মাংস রান্না করতে পারি, তারপরও যারা নতুন তাদের অনেক উপকার আসবে এই ভিডিওটা। তাহলে চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। মুরগির মাংস রান্না করার জন্য সবার প্রথমে আমি একটা হাঁড়িতে 2 কেজি ওজনের একটা শক্ত মুরগি আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি মুরগি অথবা ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারেন। আমি এখন এর মধ্যে 2 টেবিল চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ রসুন বাটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ গরম মশলা বাটা। অর্থাৎ আমি এখানে দারচিনি, এলাচ, জিরা, তেজপাতা এবং জয়ফল জায়ত্রী এটা সব একসাথে মেখে নিয়েছি। আপনাদের কাছে যদি জায়ফল বা জায়ত্রী না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিব 1.5 টেবিল চা চামচ, আর আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব, অর্থাৎ আমি এইখানে 1 কাপের 2 অংশ তেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি 1/2 কাপের একটু কম তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে আমি এখন এটাকে মেখে নিব। মশলাটা যত ভালোভাবে আমি এটা মাখবো, তত ভালোভাবে এটার ভিতরে মশলাটা ঢুকবে। এই পর্যায়ে আমি এখন 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও একটু ভালো করে মেখে এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে না রাখলেও হবে। 20 মিনিট ম্যারিনেট করে রাখার পরে আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম এবং এই চুলার হিটটা আমি হাই হিট করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা ছেড়ে দিয়ে দিব এবং 2টা দারচিনি এবং 2-3টা এলাচ দিয়ে দিব, কারণ আমি এর আগেও আমি মশলা ব্যবহার করেছি, এর জন্য এখানে আমি অল্প মশলা ব্যবহার করলাম। তারপর আমি এটাকে এখন নেড়ে তারপরে এটাকে আমি ঢেকে যতক্ষণে এটার পানি না বেরোবে, আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, মুরগির পানিটা যতক্ষণে না উঠে আসবে আমি ততক্ষণ ওয়েট করবো। 10 মিনিট এটাকে আমি চুলায় জাল করার পরে মুরগিটা থেকে এরকম পানি বের হয়ে এসেছে। এখন আমি এই পানিটা কমা যতক্ষণে না কমবে ততক্ষণ আমি অপেক্ষা করব এবং আমি ঢেকে রান্না করব। যেহেতু আমি বলেছি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসটা রান্না করব, তাই আমি কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে এটাকে 2 ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং কাঁঠালের বিচির উপরে যে লাল অংশটা এটা আমি একটা ছুরির মাধ্যমে আমি উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় ঘষে উঠাতে পারেন। আমার মাংসটার পানি একেবারেই টেনে এসেছে, অর্থাৎ কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আরও 5 মিনিটের মতো কষাবো। কাঁঠালের বিচি দিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে পানির আমি 5 মিনিট রান্না করার পরে এই বলক এসেছে। এখন আমি এটা ঢেকে আরও 1/2 ঘন্টা মাঝারি আঁচে রান্না করব। দর্শক, আমি 1/2 ঘন্টা ঢেকে রান্না করেছি এবং আমি মাঝে মধ্যে এটা 3-4 বার নাড়া দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং এখন আমি এর মধ্যে দিয়ে দিব, উঠানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া। আমি জিরার তেলে গুঁড়া করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে আমি আরও 2 মিনিট রান্না করে তারপরে চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ দর্শক, আমার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। দেখুন তাহলে কত অল্প সময়ে আমরা ঘরে থাকা রেগুলার উপাদান দিয়ে মাংস রান্না করতে পারি। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।